আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমার যেগুলো সাবস্ক্রাইবার আছেন সবাইকে ঈদের দাওয়াত রইল, সবাই আসবেন ঘুরতে আমাদের জায়গাতে ধুবড়িতে। এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে নির্মাণ করা হয়েছে, এই জায়গাতে আসবেন। ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের আপনাদেরকে আপডেটগুলো আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে ব্রিজের কাজ, দেখেন কত সুন্দরভাবে কাজ করা হইতেছে। আপনাদেরকে এই এই দৃশ্যগুলো দেখানো হইতেছে। এই ঈদের দিন দেখবেন এই জায়গাতে অনেক ভিড় জমবে, এই জায়গাতে পুরো মানুষ এই জায়গাতে ঘুরতে আসবে, ব্রিজ দেখতে আসবে। আর যারা যারা আসেন নাই এখন পর্যন্ত তারা এই ব্রিজ দেখতে আসবেন। কিন্তু একটা কথা, যারা বাইক নিয়ে ঘুরতে আসবেন তারা এই জায়গাতে অনেক সাবধানে বাইক চলাচল করবেন, আর যারা ঘুরতেও আসেন তারা রাস্তাঘাট দেখে চলাচল করবেন। কারণ এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু তারা কোনো ধরনের ক্ষতিপূরণ দিবে না। দেখেন যে ব্রিজের পার্টসগুলো কীভাবে নামানো হতেছে, দেখেন যে ক্রেন গাড়িগুলো দিয়া। আমার ভারতবর্ষের যেটা সেকেন্ড লং ব্রিজ নির্মাণ করা হতেছে, 19.28 কিলোমিটার দীর্ঘ, যেটা ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ আমার আসাম রাজ্যের ধুবড়ি জেলাতে নির্মাণ করা হতেছে। পুরোটা ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে কিন্তু ব্রিজের কাজগুলো করা হতেছে। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এল ইন্ডিয়া কোম্পানি এই ব্রিজের কাজগুলো করে যাইতেছে। এই জায়গাতে এখন পর্যন্ত ব্রিজের কাজ করা অবস্থায় কোনো ধরনের ওইরকমভাবে ক্ষতি হয় নাই। এই ব্রিজের কাজ স্টার্ট হওয়ার আগে কিন্তু কত মানুষ কিন্তু ভাবছিল যে এই জায়গাতে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু ওইরকমভাবে এখন পর্যন্ত ওইরকমভাবে ব্রিজের কাজ করা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয় নাই। ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে নির্মাণ করা হতেছে, এই জায়গাতে যদি কোনো ধরনের বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো ধরনের পাবলিক যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো ধরনের, কিন্তু এই জায়গাতে তারা কিন্তু কোনো দায়ী দেবে না এল ইন্ডিয়া কোম্পানি। যারা ঘুরতে আসেন সবাই সাবধানে থাকবেন, এই জায়গাতে চলাচল করবেন সাবধানে। বিহারে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে 11 কিলোমিটার দৈর্ঘ্য, সেটা নদীর উপরে, সেটা কিন্তু সেকেন্ড সেগমেন্ট কিন্তু ভেঙে পড়েছে, সেটা কিন্তু একটি লোক নিহত হয়েছে আর কয়েকটি লোক আহত আছে। বিহারে যে ব্রিজটা ভেঙে পড়েছে সেই ব্রিজে কিন্তু একটি লোক মারা গিয়েছে আর 10টি লোক হসপিটালে ভর্তি হয়ে আছে, সেটা চিকিৎসা হয়ে আছে। আমার ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হতেছে সেই ব্রিজে কিন্তু এখন ওই রকম ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সেটা কিন্তু এল ইন্ডিয়া কোম্পানি করে আছে আমার এই ধুবড়ি ব্রিজটা। আর যেটা বিহারে যেটা ভেঙে পড়ছে সেটা কিন্তু এল ইন্ডিয়া কোম্পানি করে নাই, সেটা একটা ব্ল্যাক কোম্পানি NI কোম্পানি একটা করেছে। ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে সেটা হলো 64 নম্বর পোস্টের কাজ দেখেন। আর যেটা বিহারে যেটা ভেঙে পড়ছে সেটা ছিল 153 নম্বর পিলার, সে পিলারে কিন্তু সে সেকেন্ড সেগমেন্টের ভেঙে পড়েছে। আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আর একটি কথা বলতে চাই বা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ব্রিজ যে কাজ করা হইতেছে সেই ব্রিজের রাস্তায় কিন্তু কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই কাজ করা মানুষ ছাড়া অন্য যে কোনো পাবলিক যারা ওই জায়গাতে যারা ঘুরতে আসে বাইক নিয়ে, তারা যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এল ইন্ডিয়া কোম্পানির থেকে বা ব্রিজ কোম্পানির থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না বা গভর্নমেন্টের থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না এই জায়গাতে যদি কোনো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়।